একটু ভালো থাকার আশায় দেশ ছাড়েন জামালপুরের তারতাপাড়া গ্রামের বাইজিৎ কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যখন জন্মভূমিতে ফেরার পরিকল্পনা করছিলেন তখনই গুলি করে তাকে হত্যা করে দক্ষিণ আফ্রিকার দুর্বৃত্তরা মরদেহ ফেরত পাবার আশায় এখন দিন কাটছে অসহায় পরিবারের আর কখনো খোকা বলে ছোট্ট নাহিদকে বুকে টানবে না বাবা তিন বছরের শিশুর সেই শূন্যতা বোঝার বয়স এখনো হয়নি কিন্তু স্নেহহারা নিষ্পাপ মুখটা যেন সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছে হতভাগ্যের ইতি কথা উনত্রিশ জানুয়ারি প্রবাসী বাবা বায়ুজিৎকে হারিয়েছে শিশু নাহিদ দক্ষিণ আফ্রিকার পচেষ্ট্রম শহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারায় সে নারী সেরা ধনকে হারিয়ে পাগল প্রায় মা বাবা দ্রুত বাইজিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি স্বজন ও এলাকাবাসীর এইবার একবারই চলে আসার কথা ছিল হঠাৎ সে এইভাবে মৃত্যুবরণ করছে তার জন্য আমরা এলাকাবাসী প্রত্যেকেই আমাদের রক্তক্ষরণ হচ্ছে মাসুম বাচ্চা রেখে সে চলে গেল আমরা তার নাস্তা দূর করতে চাই তার বিচার চাই আমরা স্বামীকে হারিয়ে শোকে পাথর স্ত্রী নিশা আক্তার একমাত্র সন্তানকে নিয়ে আগামীর দিনগুলো কিভাবে চলবে তা নিয়ে রাজ্যের দুশ্চিন্তা তার বাইজিদের মরদেহ শিগগিরই দেশে আনতে সব ধরনের পদক্ষেপ নেয়ার কথা জানান জেলা প্রশাসক তার লাশটি আনার জন্য আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব আশা করছি আমরা ভাগ্য পরিবর্তনের আশায় দুই সালে দক্ষিণ আফ্রিকা পাড়ি জমায় মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামের বাইজিদ তিন বছর আগে দেশটিতে তাকে অপহরণ করেছিল সন্ত্রাসীরা সে যাত্রায় মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেও শেষ রক্ষা হল না আর শোয়েব হোসেন যমুনা নিউজ জামালপুর